আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা চলে আসছি জুয়েল ভাইয়ের কবুতরের লফটে। আর এই লফটের থেকে আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো, দরদাম সহ কথা বলার চেষ্টা করবো জুয়েল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো আপনার বিয়ে দিতে ভাই? জি ভাই ভালো আছেন। না ব্যবসার নিজ অবস্থা কিরকম ভাই? ভাই মাশাআল্লাহ খারাপ ভালো রে, ভালো বলতে হয় খারাপ হয় খারাপ বলতে হয়। মাশাআল্লাহ আপনাকে দোয়া, আপনার বিয়ে দিতে ভালো আছি। ভালো আছেন? না মাল তো ভাই দেখেন সবই খালি, যে কয়জন আছে লক্ষা সব বিক্রি করা, আর অল্প কিছু মাল আছে, এটা কি দেব সীমিত দামে দিতে। আচ্ছা বর্তমান ভাই খাবারের পরিস্থিতিটা কি, খাবার দাম কি কমবে? হ্যাঁ খাবারের দাম তো কিছু কমছি, আগে কিনতাম 50 টাকা গোয়ান, 45 টাকা, 44 টাকা, আরো কমবো। আরো কমবে না? হ্যাঁ কমতেছে, কবুতর দাম আস্তে আস্তে বাড়তেছে। ধন্যবাদ ভাই আমাদেরকে তথ্যটা দেওয়ার জন্য। আর ভাই লোকেশনটা, মোবাইল নাম্বারটা? লোকেশনটা আসলে রামগড় শিরু মার্কেট তাতালাবাদে বলে, আর ফোন নাম্বারটা হলো 01323267376। আচ্ছা আপনার বিয়েদের বিষয়ে আজকে যে কবুতরগুলো আছে মানে ন্যায্য দামে দেবো, আপনারা যাচাই করে অন্য জায়গায় থেকে যাচাই করে আমাদের নিতে পারবেন। মানে যে দামটা থাকবে এটা ন্যায্য দাম থাকবে? একদম ন্যায্য দাম, পারলে আরও 150 টাকা সেট টেস্ট করবো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে এখানে প্রথমে 3 পিস কবুতর দেখাচ্ছেন, তিনটা হচ্ছে বিউটির বাচ্চা। এই যে দেখেন শেপগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আকর্ষণীয় শেপ, একটু জুম ইন করে দেখাচ্ছি। এই যে দেখেন এগুলো কত পরে আছে ভাই? ভাই 0 পরও আছে, 1 পরও আছে। 0 পর 1 পর? না জি জি। আচ্ছা এগুলো কি দুইটা কবুতর কি জোড়া আছে? জোড়া আর একটা আলাদা? না জি আর একটা আলাদা, ওটা বাচ্চার। আচ্ছা জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই? ভাই জোড়াটা হলো একদম 6000 টাকা, মানে আমি বলে দিই আজকে সীমিত দাম, একদম কোনো দাম দেবেন। 3 পিস ভাই আজকে 6000 টাকা, একদম 3 পিস 6000 টাকা? জি 3 পিস 6000 টাকা। প্রিয় দর্শক এটা মূলত হচ্ছে জুয়েল ভাই হয়তো আপনাদেরকে একটা অফার দিচ্ছেন, যে 3 পিস বিউটির বাচ্চা যদি কেউ কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ। সেটা দেখেন এই বাচ্চাটা, দেখেন এই বাচ্চাটা মাশাআল্লাহ, 2 পিস বাচ্চার শেপগুলো দেখেন, এই 2 পিসের শেপটা একটু ভালো। হ্যাঁ আর এটা একটু লম্বা শেপ, এটা সামনে একটা একটু লম্বা শেপ, এটা একটা গিফট দিতেছি। তো এই 3 পিস কবুতর যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এই 3 পিসের দাম হচ্ছে 6000 টাকা, একদম। দর্শক এই যে দেখেন এখানে 8 এঞ্জেল কবুতর একটা পেয়ার আছে, আর এই পেয়ারটা রানিং নাকি ভাই? ভাই রানিং, এটা রানিং পেয়ার। রানিং? জি জি। ডিম বাচ্চা করা আছে ভাই? ডিম বাচ্চা করা। আচ্ছা এই যে এটা নর না মাদি ভাই? এটা মাদি। এটা মাদিটা না? জি জি। আর এটা হচ্ছে নরটা। দর্শক এটাকে বলা হয় গোল্ডেন অ্যান্ড হোয়াইট আর্ট এঞ্জেল। এই যে দেখেন ফুল রানিং আছে, ডিম বাচ্চা করানো। কবুতর দুটো খুবই চঞ্চল দেখতেই পাচ্ছেন। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? ভাইটা চাওয়া দাম হলো মাত্র 3500 টাকা। চাওয়া দাম 3500 টাকা? হ্যাঁ একদম। 3000 হলে নিতে পারবে, একদম 3000 টাকা হলে নিতে পারবে না? জি। দর্শক এই 8 এঞ্জেলের পেয়ারটা একদম 3000 টাকা হলে কালেকশন করতে পারবেন, যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন। দর্শক এই যে দেখেন এখানে মুখী কবুতরের বেবি আছে কতগুলো, 4 পিস? না জি জি। আচ্ছা এই 4 পিস বেবির বয়স কি একই? না এক জোড়া আছে 2 পরে, আর এক পরটা আছে 0 পরে। আচ্ছা এই দুইটাই কি এক জোড়া? এই দুইটা? হ্যাঁ। আচ্ছা দর্শক এই যে দেখেন মাঝখানে দুইটা হচ্ছে এক জোড়া, আর ওই যে ভিতরে একটা, এই সাইডে একটা, এই দুইটা এক জোড়া। জি জি। এই 4টা কি একসাথে নাকি? হ্যাঁ এটা প্যাকেজ। প্যাকেজ? জি জি। আচ্ছা এই ফুল প্যাকেজটার দাম কত চাচ্ছেন ভাই? ভাই ফুল প্যাকেজটা চাওয়া দাম আমার 3500 টাকা, একদম 3000 টাকা নিতে হবে। চাওয়া দাম 3500, কেউ নিলে একদম 3000 টাকা নিতে পারবে না? জি জি জি। দর্শক এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বেবিগুলো, ফুল যে একদম 3000 টাকা ফুল প্যাকেজ, 4 পিস কবুতর 2 জোড়া। যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কবুতরগুলো কালেকশন করে নেবেন, আর সবগুলো ফুল জেড স্প্রিং আছে। জি। দর্শক এই যে দেখেন এখানে এক পেয়ার লাহোরি কবুতরের বেবি আছে, এটা হচ্ছে লাল লাহোরি। এই যে পায়ের ফেদারগুলো দেখেন একবারে বিগ সাইজ, এটা আকর্ষণীয় একটা পেয়ার। আর দেখতে পাচ্ছেন এগুলো 0 পর ভাই? ভাই না এটা 2-3 পর আছে। 2-3 পর হয়ে গেছে অলরেডি? জি জি জি। আর সেটা কি নরমাদি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ নরমাদি হবে। নরমাদি কোনটা হবে ভাই? এইটা হবে নর, ওটা মাদি। আচ্ছা এই পেয়ারটার প্রাইসটা কত পড়বে ভাই? ভাই এটা চাওয়া দাম হলো 2500 টাকা। চাওয়া দাম 2500 টাকা। দর্শক বন্ধু একদম 2000 টাকা হলে সেলাম। আর পেয়ারটা হচ্ছে একদম, যদি কেউ নিতে চান একদম 2000 টাকা আপনার পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন। লাহোরের বাচ্চা, এই যে দেখেন কোয়ালিটি দেখেন, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সিলভার মুখী কবুতর আছে, একবারে কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার। এই পেয়ারটা কি রানিং ভাই? না ভাই এটা বেবি, 2 পরের। 2 পরের বেবি? না জি জি। দর্শক এই যে দেখেন একবার ফুল জেড স্প্রিং। এই পেয়ারটার প্রাইস কত পড়বে ভাই? ভাই এটা 1700 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 1700 টাকা। জি। নরমাদি বুঝতে পারছেন ভাইয়া? ভাই নরমাদি বোঝা যায়, এটা মাদি হবে ওটা নর হবে। এটা নর হবে? জি। এটা মাদি হবে? না জি জি। আচ্ছা দর্শক এই যে দেখেন কোয়ালিটি আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। এই যে দেখেন ফুল জেড, এটা হচ্ছে মাদি হবে আর এটা নর হবে। যদি এই পেয়ারটা কেউ নিতে চান ভাই চাওয়া দাম হচ্ছে 1700 টাকা, একদম 1500 টাকা। একদম 1500 টাকা? না জি একদম 1500 টাকা এই পেয়ারটা নিতে পারবেন।
প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই এটা বাগদাদি অরিজিনাল বাগদাদি অরিজিনাল বাগদাদি না বাগদাদি হোমা এই দেখেন সাইজ একবারে বিগ সাইজ পিছনেরটা নর না সামনেরটা নর সামনেরটা নর পিছনেরটা মাদি না জি আচ্ছা এই প্যাটার্ন প্রাইস কত ভাই ইউ শেপ মানে লাউরি গেটাবে মত নর দাঁড়াই থাকে ইউ শেপ দিয়ে এই প্যাটার্ন দাম কত চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা না হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি যদি কোনো ভাই নেয় সে ক্ষেত্রে রাখা যাবে একদম 2500 টাকা যদি কেউ নেয় একদম 2500 টাকা রাখা যাবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এই দামটা যদি কেউ নিতে চায় দামাদামি করা যাবে না একদমই নিতে হবে না একদম প্রিয় দর্শক এখানে একটা গিরিজেল কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন হাড়ের উপর একটা নর আর বাইরেটা হচ্ছে মাদি প্যাটটা দেখেন আমি একটু কাছে থেকে দেখাই এই যে দেখেন এই প্যাটটার প্রাইস কত পড়বে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে কিনা হ্যাঁ এটা ডিম বাচ্চা গ্যারান্টি এটা চাওয়া দাম হলো আমার 3000 টাকা দর্শক এই যে শেপটা দেখেন এটা মাদি না নর ভাই এটা মাদি শেপ আর এই যে নরটা এদিকে এটা চাওয়া দাম 3000 টাকা দামাদামি করে আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক এই যে দেখেন দর্শক এই যে দেখেন একটার উপরে আরেকটা উঠে আছে একবারে চমৎকার একটা দৃশ্য হ্যাঁ নিচেরটা মাদি না না উপরেরটা মাদি উপরেরটা মাদি বউ উপরে উঠছে জামাই নিচে না জি জি এই যে দেখেন নটটা এই প্যাটা কি স্প্রিং আছে ভাই হ্যাঁ ভাই ফুল স্প্রিং আছে ফুল স্প্রিং আছে জি জি ডিম বাচ্চা কি রকম করে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে জি জি এই প্যাটটার দাম কত চাচ্ছেন ভাই এটা আপনি চান দেখেন মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এটা কি একদম না চাওয়া দাম একদম জি আর 100 টাকা কি কমানো যায় জান আপনি চ্যানেল 100 টাকা ছাড় দিন দর্শক এই প্যাটটা একদম 1500 টাকা যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাটটা কালেকশন করে নিতে পারেন দর্শক এই যে দেখেন এখানে বারহুমার একটা পেয়ার আছে এটা নর না মাদি ভাই এটা নর নরটার গিয়ারটা দর্শক দেখেন একবারে লাল গিয়ার আর এটা হচ্ছে মূলত মাদিটা এই প্যাটটার দাম কত পড়বে ভাই ভাই এটা মাত্র 4000 টাকা চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম না জি জি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা ডিম এটা আমারে যায় ডিম বাচ্চা পড়া দর্শক এটা ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনারা কালেকশন করতে পারবেন চাওয়া দাম 4000 টাকা দামাদামি করে নিতে পারবেন একদম 3500 টাকা দিয়ে দিলাম একদম 3500 টাকা বারোমা গোল্ডেন বারোমা মাত্র 3500 টাকা প্রিয় দর্শক মাত্র 3500 টাকা এই প্যাটটা নিতে পারবেন বলেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানে একটা আর চমৎকার রেড চেকার কবুতর আছে জি এই প্যাটটা সম্ভবত ডিমে আছে না বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ ওই মাদিটা উড়াই দেন মাদি কি বাচ্চা নিয়ে বসে আছে এটা মাদি আচ্ছা আচ্ছা দর্শক এই যে মাদিটা দেখেন বাচ্চাটা একটা বাচ্চা আছে আর একটা ডিমে পানি পড়ছিল তো ওটা পড়ে নাই পানি পড়ছিল না হ্যাঁ ওই আমি ধরতে দিয়ে পানি পড়ে গেছিল আচ্ছা এই বাচ্চাটা সহ কত টাকা দাম চাচ্ছেন ভাই প্যাটটা ভাই এটা মাত্র 3000 টাকা ভাই একদম 3000 টাকা কি একদম একদম বাচ্চাটা সহ ভাই রেড চিকারে তো নরমালে বিক্রি হয় 3500 টাকা প্রিয় দর্শক এই প্যাটটা বেবি সহ একদম 3000 টাকা হলে নিতে পারবেন দর্শক এই যে দেখেন একটা মুখী কবুতর আছে এখানে এটা হচ্ছে হলুদ মুখী না জি হলুদ মুখী একটা পেয়ার আর এই যে দেখেন নরটা এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করাবে এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ভাই ভাই 3000 টাকা চাওয়া দাম চাওয়া দাম 3000 টাকা না জি দর্শক পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম 2500 হলে নিতে পারবে না জি ভাই দর্শক এই যে দেখেন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় একদম 2500 টাকা হলে নিতে পারবেন প্রিয় দর্শক এই যে দেখেন এখানে একটা গিরিবাস কবুতর আছে এটা হচ্ছে মূলত জিরা গলা গিরিবাস জি এটা ফ্লাই করার জন্য আর কি একবারে হাই ফ্লাইং এই যে দেখেন চোখটা আর শেপটা দেখেন আর গেটআপটা মাশাআল্লাহ খুব সুন্দর এটা নর না মাদি ভাই ভাই এটা নর এটা নরটা না মাদিটা বসে আছে মাদিটা কি ডিমে আছে ডিমে আছে ডিম জমছে ভাই হ্যাঁ ডিম জমছে আচ্ছা জমানো ডিম সহ এটার প্রাইস কত পড়বে ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা জি ভাই কম হবে না ভাই না না ভাই দেখো হিল প্রিয় দর্শক এখানে চার পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো হচ্ছে মাক্সির বাচ্চা ভাই ভাই মাক্সির বাচ্চা কিন্তু আল্লাহর কি নিয়ামত দেখেন আপনি জ্যাকোবিন আর এই যে এই মিলির গিরিজেল গিরিজেলের মাদির করছে দেখেন বাচ্চা হয়েছে এটা আমিও দুই সময় অবাক হয়েছে যে কি বেরেল তাই নাকি একদম ফুল লিফের এখন দেখেন এককার মাক্সি অরিজিনাল মাক্সি যেরকম বাচ্চা এগুলো কিন্তু একটু মশার কামড় আছে ওটি শুকাই গেছে আরও ছিল ওটি পড়ে গেছে দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু মূলত মাক্সি রেসারের বাচ্চা নয় এগুলো হচ্ছে এই জোড়াটার বাচ্চা নটটা হচ্ছে জ্যাকোবিন আর মাদিটা হচ্ছে আপনাদের গিরিজেলে মাদি টাইগার গিরিজেলে মাদি আর এই দুইটার থেকে বাচ্চা আসছে এই যে মাক্সির বাচ্চা একেবারে অস্থির একটা জিনিস তো যাই হোক এই ফুল প্যাকেজটার দাম কত রাখবেন ভাই ভাই ফুল প্যাকেজটা মানে এটা ফুল প্যাকেজটা একদম মাত্র 2200 টাকা ভাই মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এটা অফার উঠলে ভাই জ্যাকোবিনের নরের দামই তো 2000 টাকা ভাই এই জন্য অফার দিলাম এটা অফার কারণ আল্লাহর নিয়ামত দেন কি এই কি বাইরে আমি এটা দিতে চাইছিলাম না আজকে দিলাম এটা অনেক দিন থেকে আমার পুরনো
এটা কি ব্ল্যাক রেসার ভাই বাইরের রেসার হ্যাঁ ব্ল্যাক রেসার না ব্ল্যাক ব্ল্যাক রেসার আচ্ছা বাইরেরটা কোন নাম আদি না ওইটা কালারটা মাদি এটা মাদি না জি 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 আর নটটা কি ডিমে আছে হ্যাঁ ডিম ডিম জমে গেছে ডিম জমছে জি জি আচ্ছা জমানো ডিম সহ এটার দাম কত চাচ্ছেন ভাই ভাই একদম 2500 টাকা ডিম সহ ডিম সহ একদম 2500 টাকা না জি জমানো ডিম সহ প্রিয় দর্শক এই যে দেখেন এখানে একটা লক্ষা কবুতর আছে এই যে দেখেন একবারে চমৎকার একটা পেয়ার ফুল জেড স্প্রিং আছে এই পেয়ারটা ডিম বাচ্চা করা আছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করাবে মাশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস কত পড়বে ভাই ভাই একদম 3500 টাকা 3500 টাকা জি ভাই একদম না বর্তমান বাজার আরো বেশি আছে তারপরও আমি সীমিত দামে দিয়ে দিলাম দর্শক এই যে দেখেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম 3500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহ পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আমরা কালেকশন করবেন ভাই এই শাডিং এর জোড়াটা কি রানিং আছে ভাই রানিং বাচ্চা মনে দিয়ে দেন বাইরে দেব ডিমে আছে না জি জি এটা মাদিটা না জি এটা মা জি পেয়ার কোরি কি রকম ভাই ভাই কোরি 100% 100% ওকে আছে না আর এইটা নটটা জি এটা নটটা ডিম জমছে না হ্যাঁ ডিম জমে গেছে ভাই জমানো ডিম সহ পেয়ারটার দাম কত পড়বে ভাই ভাই মাত্র 3000 টাকা একদম ভাই 3000 টাকা একদম না জি ভাই দর্শক এই যে দেখেন এই পেয়ারটা একদম 3000 টাকা হলে নিতে পারবেন জমানো দুটো ডিম সহ দেখাই দেন আর এই যে ভাই বললো একটু ডিমগুলো দেখাই দেই এই যে দেখেন ডিমগুলো এই যে ডিম দেখেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন এগুলো কি বেবি ভাই জি ভাই কত পরে আছে মতে তিন পরে আছে নরমাদি বোঝা যায় জি ভাই নরমাদি মাদি কোনটা হবে ভাই মাদি ওইটা এটা মাদি জি দর্শক এই যে দেখেন পেয়ারটা বারগুলো কিন্তু একবারে চমৎকার বিগ সাইজ এটা সাইজটা মাশাআল্লাহ একবারে বিগ সাইজ এই পেয়ারটার দাম কত পড়বে ভাই ভাই এগুলো দাম তো ভাই দিলে 2500 দিয়ে দেওয়া যায় ওটি দিয়ে লাভ নাই ভাও একদম 1500 টাকা মাত্র 1500 টাকা জি ভাই মাত্র 1500 টাকা দর্শক এই পেয়ারটা তিন পরে আছে আর দেখতে পাচ্ছেন নরমালি 100% কনফার্ম আছে ট্যাগ লাগানো আছে আর দুটোটা কবুতরে খামারের ট্যাগ লাগানো আছে দেখেন যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারেন একদম 1500 একদম সীমিত দাম ভাই দর্শক এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল নর আছে এটা বারহুমান নর না ভাই এটা বারহুমান নর ভাই দর্শক এই যে গেটআপটা দেখেন একবারে সেরকম গেটআপ এই নটটা কি ডিম বাচ্চা করা হয়েছে হ্যাঁ ডিম বাচ্চা করানো এই নটটার দাম কত ভাই মাত্র অনলি 1500 টাকা একদম মাত্র 1500 টাকা দর্শক এই নটটা আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নটটা কালেকশন করবেন দর্শক বন্ধু এই ছিল ভাইয়ের লটের বেশ কিছু কবুতর দরদাম সহ দেখানোর চেষ্টা করলাম যার যেটা পছন্দ এখান থেকে আপনারা যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর দর্শক আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম